দাবি মূলত দুটো। এই রাজ্যের কর্মচারীদের দীর্ঘদিনের মহার্ঘ ভাতা বকেয়া এবং সেই বকেয়া আজকে দেশের সর্বোচ্চ সীমায় পৌঁছেছে। এই যে বৈষম্য, সেই বৈষম্য স্বাধীনতার পর ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্যে এটা নজিরবিহীন। আমাদের দাবি যে মহামান্য হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে সমস্ত বকেয়া দিয়ে আমাদেরকে মিটিয়ে দিতে হবে এবং তার সাথে প্রত্যেকটা সরকারি ডিপার্টমেন্টে সহ শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে যে প্রচুর পদ খালি রয়েছে সেগুলোকে স্বচ্ছ এবং স্থায়ী নিয়োগ, এই স্বচ্ছ এবং স্থায়ী নিয়োগটা সাধারণ মানুষের জনজীবনের সাথে সম্পূর্ণরূপে সম্পৃক্ত। এই দুটি দাবিকে কেন্দ্র করে আমরা আদালতে রায় পাওয়া থেকে শুরু করে বিভিন্ন রকম হয়েছে আবেদন নিবেদন সরকারের কাছে করেছি। যখন কোনো কিছুতেই কাজ হয়নি তখন আমরা গত শুক্রবার 27 তারিখ থেকেই বেলা দুটো থেকে আমরা এখানে ধর্নাতে বসে আছি। লাগাতার ধর্না চলছে, আমাদের ধর্না 50 ঘন্টা পার করেছে। এ মতো অবস্থায় আমরা এই মঞ্চ থেকে সরকারকে হুঁশিয়ারি দিয়ে বেশ কিছু কর্মসূচি আমরা ধীরে ধীরে ঘোষণা করব। তার মধ্যে আজকে একটা কর্মসূচি ঘোষিত হবে এবং সেটা যদি সরকার এই সব দাবির কাছে যে দুটো দাবি সেই দুটো দাবিকে মান্যতা দিয়ে আমাদেরকে এখান থেকে মুক্তে সাহায্য না করে তাহলে যতদিন দাবি না মানবেন ততদিন আন্দোলন চলবে এবং এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। আমরা আজকে এই মঞ্চ থেকে ঘোষণা করছি আগামী বুধবার অর্থাৎ 1 ফেব্রুয়ারি 2023 সাল বেলা দুটো থেকে বিকাল 4টে পর্যন্ত সমস্ত সরকারি ডিপার্টমেন্ট হাসপাতাল স্কুল এই সমস্ত জায়গাতে কর্মবিরতি পালিত হবে। আমরা আজকে এখান থেকে ডাক দিলাম যে এই সমস্ত ডিপার্টমেন্টের সমস্ত রাজ্য সরকারি ডিপার্টমেন্টে যত কিছু ডিপার্টমেন্ট আছে কোর্ট সমেত সেই সমস্ত ডিপার্টমেন্ট বেলা দুটো থেকে 4টে পর্যন্ত লাগাতার কর্মবিরতিতে যাবেন কর্মচারী এবং তাতে যদি কাজ না হয় তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো। আপনারা বলছেন আপনারা বঞ্চিত, রাজ্য সরকার বলছে 5 লক্ষ কোটি টাকা ঋণ আছে, আমরা তেলে মাথায় তেল মাথায় না, আমরা উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প এবং কাজে সেই টাকা ব্যবহার করছি। 5 লক্ষ কোটি টাকা ঋণ থাকা মানে কিন্তু মৌলিক অধিকারকে অস্বীকার করা নয়। মানুষের যে মৌলিক অধিকার রাজ্য সরকারি কর্মচারীরা রাজ্যের সরকারের অন্তর্ভুক্ত। মাননীয় কোর্ট বলেছেন যে মহার্ঘ ভাতা সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার, গোটা ভারতবর্ষ জুড়ে প্রত্যেকটা রাজ্যে এই অধিকারকে স্বীকৃতি দিয়েছে তাদের নির্দিষ্ট সংশ্লিষ্ট রাজ্য সরকার। এই রাজ্যের সরকার সেটা দিতে পারছেন না ঋণের দোহাই দিয়ে, তার মানে বুঝতে হবে যে পশ্চিমবাংলা সরকারটা যে একটা ফেল স্টেট সেটা সরকার স্বীকার করে নিচ্ছে। এবার একটা তথ্যের জায়গাতে আসি, 5 লক্ষ কোটি টাকা ঋণ 2011 সালে 1,92,000 কোটি টাকা ঋণ ছিল, সেটা এসজিডিপির তুলনায় তার পরিমাণ ছিল 41%। 2023 সালে এসে সেটা যে 5 লক্ষ কোটি টাকা ঋণ সেটা 37% নেমে গেছে। সরকারের যে ইনকাম বেড়েছে তার জন্য এই খাতে বেতন খাতের যে খরচা সেই খরচের কিন্তু বরাদ্দ বাড়েনি, বরঞ্চ অপরিকল্পিত খাতে বরাদ্দ বৃদ্ধির ফলে এই যে সংকটটা তৈরি হয়েছে। আর এই যে অ্যাকোমোডেটেড বিয়ে বঞ্চনা সেটা তো 1 বছরে হয়নি, বিগত 16 এই যে বছরগুলো ধরে এই রাজ্য সরকারই অন্তত 50,000 কোটি টাকা আমাদের রাজ্য সরকারি কর্মচারীদের বেতন খাতে সংস্কার করেছে, সেই টাকাগুলো গেল। আমরা পাল্টা সেই প্রশ্নটা রাখতে চাই। মন্ত্রী বলছেন তেলে মাথায়, আমরা তেল মাথায় না, কোনটা তেল আর কোনটা ভাজা হওয়া তেল সেটাকে ওনাকে ঠিক করতে হবে। আমরা এখানে আন্দোলনে বসেছি, কিভাবে আদায় করতে হয় সেটা আমরা বুঝে নেব। সংবিধানের 309 ধারা অনুযায়ী আমাদের বেতন ভাতা নির্ধারিত হয়, সেখানে এই তেলা মাথায় তেল দেওয়ার কথা এসব কিছু বলা নেই। মন্ত্রীরা সংবিধান জানেন না বলে এইসব অসাংবিধানিক মন্তব্য করছেন এবং তারা যে নির্বাচিত জনপ্রতিনিধি সেই যে দায়িত্ব পালন করার কথা, তারা সরকারি কর্মচারীদেরও নির্বাচিত জনপ্রতিনিধি, তারা সেই দায়িত্ব অস্বীকার করছেন ক্ষমতার লালসায় কেবল। না, আরেকটা কথা এখানে বলে দিই, বিগত 11 বছর ধরে সরকারি কর্মচারীদের মাথায় তেলই পড়েনি, তেলের মাথায় তেল তো বাদ দিই, মানে একবার তেল পড়ার পরে দ্বিতীয়বার তেল পড়লে তবে তো তেলের মাথায় তেল হয়। বিগত 11 বছর ধরে আমাদের মাথাতে তেলই পড়েনি। এই 2019 সাল থেকে 2023 সাল পর্যন্ত 4টে বছরে ডিএ হচ্ছে 0, তাহলে কোথায় তেলটা পড়লো সেটা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।